গাছের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণীভে জীবনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত, আহত আগামী কোথায় গিয়ে নামে মেরে চলছে শুধু অগ্নিপথ, অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। কাজল, কাজল যেদিন আমি আমার আমার মাকে খুঁজে পাবো সেদিন সেদিন আমি আমার মার গলা জড়িয়ে ধরে কাঁদবো, আর সেদিন হবে আমার জীবনের সবচেয়ে বড় দিন। আই প্রমিস কাজল, আমি আমার মাকে খুঁজে বের করবই, মাকে যে আমার পেতেই হবে, আজ হোক আর কাল হোক তাকে আমি খুঁজে বের করবই। বিশ্বাস করো কাজল, মা ছাড়া আমার জীবনে আর কিছুই নেই, আমার মাকে আমি অনেক ভালোবাসি কাজল, অনেক। আমি আমার মাকে খুঁজে বের করবই কাজল, মা ছাড়া জীবন শূন্য, কিছু জানো কাজল, যে শিশুর মা নেই তার জীবন তো সুতো কাটা ঘুড়ির মতন হাওয়ায় ভেসে বেড়ানো, দিশাহীনের জীবনে কোন মানে নেই, শুধু বেঁচে থাকা, শুধুই বেঁচে থাকা। জন্ম মুহূর্তে আমার মা আমাকে ছেড়ে গেছে, মাকে পেলে আমি কি বলবো জানো, মা মা তুমি আমাকে কোনোদিন ছেড়ে দিও না, মাকে বলবো মা এই যে দেখো এই যে আমি তোমার ছেলে, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না, তার তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, জানো মাকে আমি খুঁজে বেড়াই কিন্তু কোথাও পাই না, আমি জানি আমি জানি একমাত্র তুমি পারো আমাকে খুঁজে বের করতে, প্লিজ 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 স্যার, কুল কুল আমি আমি অবশ্যই ট্রাই করবো স্যার, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো স্যার, আপনি বাংলাদেশে আসার আগে আপনি কোনো ক্লু পেয়েছেন যাতে করে আপনি আপনার মাকে খুঁজে বের করতে পারেন, লাইক আপনি কি কাউকে চেনেন? না না আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, আমি হ্যাঁ
একটা একটা এতিমখানা নামে নাম জানে যেখানে আমার জন্মের পর আমাকে আশ্রয় দেওয়া হয়েছিল, মমতা শিশু আশ্রম। হ্যাঁ, স্যার এটা আবার এই ভাঙা পানি কোথায় গেল? কি জানি শাওয়ার নিতে আবার বাথরুমে জানি তো। আচ্ছা, যাবে তো পায়ের এক্সরে কি করিয়েছে কে জানে? আল্লাহ, মেয়েটার কোল ছেড়ে তুমি একটা বাচ্চা দাও আল্লাহ। তখন যাবে নিশ্চয়ই স্যারের কদরটা বুঝবে। আসুন। ওই যে, ওই যে এলেন নবাব জাদি সুলতানা রাজিয়া। একটা মুহূর্ত যদি ও পা দুটো ঘরে থাকত, সারাটা দিন বাইরে শুধু টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। উদ্ধার করে এলেন। তুমি ব্যাপারটা বুঝবে না, আসলে ফুপির কথা শুনতে যে আমার কত ভালো লাগে। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে আমি জীবনে কোনোদিন এত কাছে থেকে কোনো পারিবারিক সম্পর্ক আমি দেখিনি। ফুপি, ধরুন যে আজকে যদি আপনার মতো আমার একজন ফুপি থাকতেন, তাহলে নিশ্চয়ই তিনি আপনার মতো কথা বলতেন, তাই না কাজল? আচ্ছা শুনুন সাহেব। স্যার প্লিজ, ফুপি আমি সাহেব নই, আমি সাইফ। হ্যাঁ, সাহেব আছেন, তারা আমার অফিসে জব করেন, অ্যান্ড দে আর রিয়েলি সাহেব। আচ্ছা আচ্ছা, তুমি করোটা কি, মানে মানে তোমার পেশা কি? আমার পেশা, ও মাই গড, আমি তো একদম বলতে ভুলে গিয়েছি। আমি আসলে ওই যে আছে না ঘি, আমি ঘি সাপ্লাই। ফুপি আমি কি বসবো? না, আপনি যদি পারমিট করেন। শোনো ছেলে, আমার সাথে ফাজলামো করবে না, বুঝেছ? এখন সত্যি করে বলো, তুমি করোটা কি, মানে তোমার পেশাটা কি? সত্যি কথা বলছি, আমি আসলে গার্মেন্টস এক্সেসরিজ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত বিজনেস করি, লাইক গার্মেন্টস এক্সেসরিজ, রং, সুতো, এই তো এইসব। ও আচ্ছা, মান্থলি তোমার ইনকাম কত? মাসে মানে সঠিক হিসেব তো বলাটা কঠিন, লাস্ট ইয়ারে আমার টার্নওভার ছিল, টার্নওভার আই মিন প্রফিট, মানে লাভ। গত বছরে আমার প্রফিট ছিল নিয়ার অ্যাবাউট 200 crore টাকা। কত কোটি?
200 কোটি টাকা। না না, এ ছেলে আমার মেয়েকে ঠিকই বোকা বানিয়ে চলে যাবে। এত টাকার মালিক, আর কোথায় আমার কাজল? এ কখনো হয় নাকি? না না, কাজলকে যেভাবেই হোক এ ছেলের কাছ থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, দূরে রাখতেই হবে। কাজল, একদম নারকেল একদম উপর উপর খুব কঠিন, কিন্তু ভিতরটা একদম নরম। মুখেও নেই যাই বলে, মনটা খুব ভালো, খুব ভালো মানুষ। কিন্তু ওর পরিচয়, ও হচ্ছে একটা বড় লোকের ছেলে, বড় লোক যাকে বলে টাকার কুমির। এরকম একটা বড় লোকের ছেলে আমাদের মতো একটা সাধারণ মানুষের সঙ্গে কেন এত মিলামেশা করবে বল? এটা হচ্ছে বড় লোকদের এক ধরনের খেলা, বুঝতে পারছিস না? ও আমাদের সঙ্গে খেলছে। কাজল, তুই কি ভুলে গেছিস? এই শহরেরই এইরকম একজন বড় লোকের পাল্লায় আমরা পড়েছিলাম। ওদের পাল্লায় পড়ে আমরা শেষ হয়ে গেছি, সর্বশান্ত হয়ে গেছি। আমাদের মাথার উপর থেকে ছাদটুকু পর্যন্ত সরে গেছে। আমরা পথে নেমে যুদ্ধ করা শুরু করেছি, সত্য মিথ্যে যুদ্ধ। কিন্তু কী লাভ হলো বল? কী লাভ হলো? আমরা কি কোনো প্রমাণ করতে পেরেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যে? পারিনি। ফুপি, তুমি কার সাথে কার তুলনা করছো? কোথায় জিনাত মির্জা আর কোথায় সাইফ স্যার? আশ্চর্য। শোনো, তাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য, অনেক। হ্যাঁ, পার্থক্য আছে, একজন ছেলে আর একজন মেয়ে, জেন্ডারের পার্থক্য। কিন্তু দেখ কাজল, সব বড় লোকের বেসিক চরিত্র কিন্তু একটা, আর সেটা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা। কাজল, এমনিতে আমরা এক বড় লোকের পাল্লায় পড়ে আমরা এখনও ঝুলে পড়ে মরছি। তুই আর নতুন করে কোনো ঝামেলা বাড়াস নে কাজল। ফুপি, এসব কি যাতা বলছো তুমি? যাতা না কাজল, আমি যা বলছি সত্যি কথাই বলছি। বানিয়ে বানিয়ে কোনো মিথ্যে গল্প তোকে শোনাচ্ছি না। আর আমার এই চোখ কখনো মিথ্যে বলে না, মিথ্যে দেখে না। আমি ইদানিং দেখতে পাচ্ছি তুই পাল্টে যাচ্ছিস, বদলে যাচ্ছিস, আর তা হচ্ছে সাইফের ভালোবাসার জালে তুই আটকা পড়ছিস। দেখ কাজল, পুরুষ মানুষ চোখের ইশারায় মেয়েদেরকে জাদু করে, ভালোবাসার জালে ফেলে। আর সাইফও তোকে জাদু করেছে, বুঝেছিস? তো তুমি কি করতে চাও বলো? দেখ কাজল, তুই তো নিজে আমাকে বলেছিস যে সাইফ এখন পর্যন্ত জানে না ওর বাবা মা কে। ও হচ্ছে একটা ইললিগাল চাইল্ড। তো
আমাকে আগে কথাটা শেষ করতে দিই। দেখ কাজল, সাইফ খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আমরা কেমন করে বেঁচে আছি। আমরা আমরা আসলে খুব স্ট্রাগল করা একটা ফ্যামিলি। তুই সেই ফ্যামিলির মেয়ে, তুই প্রতিনিয়ত স্ট্রাগল করছিস, আর সাইফের বাবা মা নেই। এই টোপটা তুই খুব ভালো করে হেলেছিস, আর এখন এখন সাইফ তোকে নিয়ে খেলবে। তারপর ওর খেলা শেষ হলে তোকে ছুঁড়ে ফেলে রেখে চলে যাবে। মানে মানে হচ্ছে তুই এখন তোর সমস্ত জীবনের দুঃখ কষ্টের কথা সাইফের কাছে বলবি। সাইফ তোর সঙ্গে কেমন করে প্রেমের প্রতারণা করেছে, তোর বাবা কিভাবে অপঘাতে মারা গেল, সমস্ত দুঃখের কথা ওর কাছে বলবি, আর বলে বলে চোখের পানি ফেলবি। আর সাইফ সাইফ তখন আদর করে ভালোবাসা দিয়ে তোর সেই চোখের পানি মুছে দিবে। আর তুই তুই আস্তে আস্তে গলে যাবি, তারপর সাইফ তোকে নিয়ে খেলবি, তোকে নিয়ে কয়দিন ফুর্তি টুর্তি করে তারপর ফেলে রেখে চলে যাবে। এই হচ্ছে শেষ কথা। ফুপি, যে মানুষ ভালোবাসায় ধোকা খায় তার মনটা পাথর হয়ে যায়। এমন পাথর হয় সেই মনটাকে আর কেউ গলাতে পারে না, কোনোদিন গলেও না, বুঝতে পেরেছ? শোন কাজল, ভালোবাসা এমন একটা জিনিস না যে সেই ভালোবাসা পাথরও বলে। পাথরের মধ্যেও ফুল ফোটে। আর এই যে সাইফের ভালোবাসা দেখছিস, এটা তো কোনো ভালোবাসা না, এটা হচ্ছে ভালোবাসার অভিনয়, জাস্ট অভিনয়, একটা সুযোগ তৈরি করে নেয়া, বুঝেছিস? আমার কথাগুলো শুনতে তোর খারাপ লাগছে আমি জানি, কিন্তু আজকে যদি তোর মা এখানে থাকতো না, তাহলে তোর মাও আমার মতো এই একই কথাগুলো বলতো।